আসসালামু আলাইকুম, আপনাদেরকে নতুন একটা পর্যটক জায়গা দেখাবো আমাদের সিলেটের, সিলেট বিভাগের ছাতকতানার। ঠিক আছে, তো যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গার নাম হচ্ছে চেলাগাং, বা লোকাল যারা আছে তারা বলে চেলাগাং। তো অবশ্যই চেলাগাং আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, আর আপনারা যদি ঘুরে আসতে চান অবশ্যই এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো, আর জায়গাটা দেখতে কেমন সেটা অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। আমি কিন্তু বর্ডারের খুব কাছাকাছি রয়েছি, ঠিক আছে। সো আমি যাচ্ছি চেলাগাঙ্গের রাস্তা দিয়ে, আপনারা আমার সাথেই থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, বাট পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে। এইখান থেকে নরসিংপুর বাজার থেকে হচ্ছে 3 মিনিটের রাস্তা। সো নরসিংপুর বাজার অনেকেই চিনেন যারা আমার পেজে রয়েছেন। এখানে আসার পর, আলী মোটরসে আসার পর ভাবলাম যে অনেকটা হাতে সময় রয়েছে, ঘুরে আসি, ঠিক আছে। এই যে দেখেন ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, চমৎকার চমৎকার, ঠিক আছে। আমি আপনাদেরকে আজকে যে ইয়েটা দিব, ভিডিও দিব, এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে, এই জায়গাতে আসলে কী কী দেখতে পারবেন, বা আমি নিজেও যাই নাই যেহেতু, সো আমার একবারে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। ও রাস্তা ভালো, বাট নরসিংপুর ছাতক ব্রিজ থেকে হচ্ছে নরসিংপুর বাজারে আসার যে রাস্তাটা রয়েছে, আপনারা দুই রাস্তা পাবেন। বালিউড়া যে রাস্তা রয়েছে, বালিউড়ার বাজারের রাস্তা দিয়ে আপনারা নরসিংপুর বাজার আসবেন, তাহলে হচ্ছে আপনার রাস্তাটা মোটামুটি হলেও একটু হলেও ভালো পাবেন, ঠিক আছে। আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি বালিউড়া বাজার যাব, বালিউড়া বাজার দিয়ে আমি নরসিংপুর বাজার যাব, সেখান থেকে আপনারা চেলাউড়া যে কাউকে বললে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। হাতের ডান দিকে হচ্ছে ব্রিজ, ব্রিজ ক্রস করে একবারে সামনে আসলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি জানি না এই জায়গাটা মানে এর আগে কখনো কেউ দেখিয়েছি কি না, বা কেউ এই জায়গাটা ব্লক করেছে কি না আমি জানি না, বাট আমি মনে যদি প্রথম হয়ে থাকি তাহলে আমি অবশ্যই সৌভাগ্যবান, ঠিক আছে। এর জন্য আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার থাকবেই থাকবে, আপনাদের কাছে পাওনা রইল এটা। ওরে ভাই রে ভাই, মরি আর ছিলাম যে ফাল মারছিল গাড়িয়ে, ইয়াবুদ। চেলাগাং গো রাস্তা, চেলাগাং, চেলাগাং গো রাস্তা, সুজা নানি, ওকে ওকে। তো এই ভিডিওতে বা এই ভ্রমণে, চেলাগাং ভ্রমণে আমাদের সাথে রয়েছেন আমাদের আলী ভাই, আলী মোটরসের আলী ভাই আছেন, উনি অলরেডি আমাকে রেখে চলে গেছেন। কারণ হচ্ছে আমি ওনাকে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিছিলাম, আমি বামের রাস্তা দিয়ে যে ওনার আরেকটু সামনে যেয়ে ওনাকে বলছি যে ভাই আমি চেলাগাঙ্গের রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আপনি আসেন, উনি আসলে চলে গেছেন অলরেডি অনেকটা জায়গা। আর আল্লাহু আকবার, ওকে 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 ওকে, সুজা সুজা রাস্তা, এইদিকে কাঁচা রাস্তা, এইদিকে হচ্ছে সুজা রাস্তা, ঠিক আছে। ওকে, এই মুড়ে আসার পর আপনারা হাটের বাম দিকে যাবেন, ঠিক আছে, বাম দিকে যাবেন, বাট রাস্তাটা সঠিক কিনা একটু যাচাই করে নেই। সাসা চেলাগাং যাইতাম, চেলাগাং, ওকে ঠিক আছে, আমি ঠিক রাস্তায় এগোচ্ছি। ওই যে ওই যে ওই যে ওনারা ওয়েট করতেছে, ঠিক আছে। ওই যে আজকের ভিডিওতে আমাদের, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন, বড় ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় এত সুন্দর একটা জায়গা কিভাবে আসলেন ভাই? আসলাম ভাই আপনাদের জায়গাতে, যেহেতু আজকে আলী মোটরসের ভিডিও করব, সো সেই উদ্দেশ্যেই হচ্ছে আশা, এবং আপনাদের এখানে ভালো ভালো কিন্তু ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, সেগুলো যারা যারা আসলে নিয়মিত ভিডিও দেখেন বা নতুন দেখবেন অবশ্যই এখানে আসলে শুধু বাইক নেবেন না, আপনারা এখানে সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করে যেতে পারবেন। আলী ভাই চলেন আমরা যাই, বাসতলা চেলাগাং, পর্যটক এলাকার মধ্যে দুইটা এলাকাই আছে আমাদের ভালো, বাসতলা আর হচ্ছে চেলাগাং, চেলাগাং অবশ্যই। সো আপনারা আসলেই শুধু আলী মোটরসে বাইক নিতে পারবেন না। একটা পার্ক হয়েছে যেটা বাসতলা জুলগাঁও, ভাই আপনারা নতুন একটা পার্ক হয়েছে, এটা কোন জায়গা? বাসতলায়।
আলি ভাই, আমি আবার অ্যাড্রেসটা আবার বলেছি, নাসিমপুর বাজার দুয়ারা বাজার সুনামগঞ্জ। নাসিমপুর বাজার দুয়ারা বাজার সুনামগঞ্জ, চেলা নদী থেকে বলে, চেলা নদী বা চেলা গান। ঠিক আছে, তুমি মোবাইল দিলে আমারটা। আচ্ছা ঠিক আছে রাজ ভাই, ধন্যবাদ। আমরা এখন চেলা গান গে খুশি না। ওকে ইয়া আল্লাহ, আমি আমি তো আপনার ভুল ইনফরমেশন দিয়ে দিছি। ওকে ওকে ওকে, এনিওয়েজ আর অবশ্যই আমরা যাচ্ছি, যাওয়ার পথে পথে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা দেবো। যারা যারা আসবেন, জায়গাটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। ঠিক আছে, মানে আপনাদের এই জায়গাতে কোনো সতর্কবার্তা আছে কি না বা কোনো ধরনের বাধা নিষেধ আছে কি না সেটা একটু বলেন। ওকে, ওকে, একটু সামনে আসার পর এখানে দেখেন বর্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশের যে ইয়েটা রয়েছে এর ঠিক হচ্ছে বাম দিকের মোড়ে আপনারা যাবেন। ঠিক আছে, আমরা ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করতেছি, আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ। ও এই যে দেখেন ইন্ডিয়ার বর্ডারগুলো দেখেন, অসম্ভব সুন্দর লাগতেছে ভাই। রাস্তা অফ রোডিং নি আমরা যেই দিক দিয়ে যাচ্ছি সেই দিক দিয়ে সবাই আসতে পারবে। ওকে তাহলে ঠিক আছে, সমস্যা নাই। একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, যেটা হচ্ছে আপনারা যদি কখনো কোনো সমস্যা হয় বা এখানে বুঝতে সমস্যা হয় বা যেতে সমস্যা হয় তাহলে অবশ্যই আলী ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওতে ওনার নাম্বারটা দিয়ে দিব, যে কোনো ইনফরমেশনের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এই জায়গাটাতে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু রাস্তাটা একটু কাছে আমি সাবধানে চালানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, ও অস্থির 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 এখান থেকে যদি আপনি শুকনা মৌসুমে আসেন, যেটা আমরা সিজন বলি, সিজনে এখন তো বর্ষা, সিজনে যদি আসেন তাহলে আপনি এদিকে মনে করেন অনেক পাথর বালু সবকিছু তালাই থাকে, যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে মাল আনে, হ্যাঁ ইনপুট করে, এখানে অনেক কিছু মানে ইয়া থাকে, জমাউট থাকে। যেমন এই যে পাথরগুলো দেখাচ্ছি, এই যে সামনে পাথরগুলো দেখেন, এইরকম পাথর বালু স্টকে থাকে, মানে এগুলো ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এখন তো হচ্ছে আপনার বর্ষা, বর্ষাকালে আপনার নদী নদীতে পানি থাকে, পানির পাশাপাশি আপনার ইয়া আছে, নৌকা আছে। আর এদিকে মনে করেন একটু দেখার মতো জায়গা এখন কম, যদি সিজনে কেউ আসে তাহলে এখানে ঘুরে একবারে কক্সবাজারের মতো পুরাটাই। ওই পাশটা কি ইন্ডিয়া? ওই পাশটা ইন্ডিয়া না, ওই পাশটা গ্রাম অঞ্চল, আর ওইদিকে ইন্ডিয়া। এদিক যদি দেখেন, এই দেখেন আর কিছুক্ষণ পরে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া মেঘালয়, গিয়ে ভিডিও করছি আমি আর ভাই, আমার ওখানে আমরা গিয়েছি ছিল। হ্যাঁ, ওইদিকে দেখতেছেন এখান থেকে পার হয়ে আপনি সার্ফিন বাজার হয়ে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে পারবেন, এখান থেকে মাত্র আধা ঘন্টা লাগবে সাদা পাথর। বাইক তো নেওয়া যাবে না? বাইক নিয়ে নেওয়া যাবে, এই যে নদীর দিকে ট্রলার আছে, ট্রলার আছে, ট্রলার দিয়ে আপনারা বাইক নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে আমরা নিয়ে যাই, চেলা নদী ঘুরবেন, সাদা পাথরও যাবেন, সরি চেলা নদী ঘুরবেন, বাসতলাতেও যাবেন, সাদা পাথর ঘোরা হবে। আমরা ওইদিকে এই যে সাদা পাথর, ভোলাগঞ্জ। আচ্ছা আলী ভাই, এক একদিনে কি এই তিনটা জায়গা ঘুরে সম্ভব? জি জি, ঘুরতে পারবেন, সম্ভব। আমাদের ওখান থেকে আলী মোটরসের পাশ থেকে যদি আপনি
আপনার কেউ আসতে চায় বন্ধু বান্ধব, আলী মোটরসের যে অবস্থান যে জায়গাতে, এই অবস্থান থেকে ডাইন সাইডে গেলে হচ্ছে বুলাগন সাদা পাথর, বাম সাইডে গেলে আপনার ইয়া হচ্ছে বাসতলা, আর এই সোজাসুজি পাঁচ মিনিটের রাস্তা আসলে চেলাগান। যে এখন আপনি আসলেন না, পাঁচ থেকে ছয় মিনিট লাগে নাই, এই যে তাহলে একদিনে তিন জায়গা ঘোরা সম্ভব। আচ্ছা, এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, যা হচ্ছে আপনারা পর্যটক যারা আছেন অবশ্যই আসলে এগুলো উপভোগ করতে পারবেন। এই যে দেখেন বড় বড় যে ঝর্ণার ইয়েগুলো দেখা যাচ্ছে, বা এইগুলো জন্য তো এতটুকুই ছিল। আপনারা অবশ্যই আশা করি যে পছন্দ হবে ভিডিওটা, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিয়ে ঘুরতে আসবেন ইনশাল্লাহ। আর এখানে যদি কোনো ধরনের ইনফরমেশন পেতে বা কোনো ধরনের লোকেশনের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আলী মোটরসের ওয়ারেস আলী ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? উনি আপনাদেরকে ফোনে সহায়তা করতে পারবে। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে আশেপাশে, ঠিক আছে? আপনারা আসলে এই দোকানগুলোতে চা নাস্তা করতে পারেন, একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আপনার বাসতলাতে যেয়ে তারপর ওই ওইটা ভ্রমণ করে তারপর হচ্ছে সাদা পাথর যেতে পারবেন, ঠিক আছে? একদিনে হচ্ছে সাদা পাথরকে কেন্দ্র করে আপনারা ভালো ভালো দুইটা জায়গাতে আপনারা যেতে পারেন। মাত্র চল্লিশ মিনিট লাগে এই যে আমাদের বুলাগন সাদা পাথর, মানে ওই পাশে গেলে হচ্ছে চল্লিশ মিনিট লাগবে। এইখান থেকে বাসতলাতে কিভাবে যাওয়া যায়? বাসতলা ওই দিক ওই রোড না, বাসতলা ওই যে আলী মোটরসের ওই যে ডাইন দিকে একটা রোড আছে না, ব্রিজের ওই দিক দিয়ে। তাহলে আগে মনে হয় বাসতলাতে যাইতো। আচ্ছা, আমি বলি আপনাদেরকে, আপনারা প্রথমে হচ্ছে বাসতলাতে যাবেন, বাসতলা ভ্রমণ করে তারপর হচ্ছে চেলাগাং চলে আসবেন। চেলাগাঙ্গে আসেন বা হয়তো আপনারা বাসতলা পর্যটক এলাকায় আসতে পারেন। চেলাগাং থেকে আসার পূর্বে যদি আপনারা সাদা পাথর যেতে চান তাহলে এখান থেকে নদী আপনারা নৌকা যদি দেখেন একটু, হ্যাঁ হ্যাঁ, তিরিশ টাকা ওই ওই পার থেকে ওই পারে তিরিশ টাকা ভাড়া, তিরিশ টাকা দিয়ে আপনি মোটর সাইকেল পার করে পারাপার করে নিয়ে যেতে পারবেন সাদা পাথর। সাদা পাথর প্রথম থেকে আপনার সাদা পাথর পঁচিশ মিনিট লাগে। তাহলে বোঝা গেল যে পাঁচতলায় আসলে, হ্যাঁ, পাঁচতলা থেকে আমরা সহজেই সাদা পাথরে পৌঁছাতে পারবো। আলী মোটরসে যদি আপনি আসেন তাহলে আপনি আলী মোটরসের অবস্থান থেকে আপনি বাসতলাও যেতে পারবেন আবার সাদা পাথর যেতে পারবেন। চেলাগাঙ্গে আমরা এখন যেখানে আছি এখান থেকেও আপনি যে কোনো বাসতলাও যেতে পারবেন আবার আপনি সাদা পাথরও যেতে পারবেন। এটা কিন্তু চেলাগাঙ্গে নদী পার হইলে কত সময় লাগবে? আলী মোটরস থেকে পাঁচ মিনিট লাগবে চেলাগাঙ্গ, আর আলী মোটরস থেকে যদি আপনি সাদা ওই বাসতলায় যান তাহলে লাগবে আধা ঘন্টা, আর আলী মোটরস থেকে যদি আপনি সাদা পাথর যান তাহলে লাগবে চল্লিশ মিনিট। চল্লিশ এখন আপনি বিবেচনা করবেন বাইক কিনা তিনবার আসলে, বাইক কেনার জন্য যদি আসেন তাহলে পর্যটকও ঘুরে যেতে পারবে, মানে ভ্রমণটা একসাথে হবে, বাইক কিনে ভ্রমণটা একসাথে। রাজবার ক্যামেরায় বন্দী হয়েছে এটা, এই দৃশ্যটা রাজবার ভিডিও করেছে যে আমরাকে আজকে সকালবেলা নিয়ে আসছে। রাজবার আসছিল বেড়াইবার জন্য, ওনাকে বললাম চলেন সাদা পাথর আর বাসতলা আর আপনার চেলাঙ্গের দৃশ্যটা, জি চেলাঙ্গের অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেসটা হচ্ছে নরসিংপুর ইউনিয়নের ভিতরে, এটা আলী মোটরসের অবস্থান, আলী মোটরসের পাশাপাশি। সুনামগঞ্জ নরসিংপুর ইউনিয়ন জানবে বিশেষ করে, আর আলী মোটরসের এক্সিস্ট যদি সবাই জানতে চায় আমরা তো পুনরায় ভিডিওতে বলে দিই। জি জি, ধন্যবাদ। আমাদের পর্যটক ঘোরার শর্ট ভিডিও যেটা রাহাত ভাই করতেছেন আজকে সকালবেলা। ওই যে দেখেন হচ্ছে আপনার বাইক পারাপার করতেছে নৌকা দিয়ে, ঠিক আছে? এখানে তিরিশ টাকা চল্লিশ টাকার মতো একটা ইয়ে ভাড়া হবে বাইকটা আপনার পারাপার, তিরিশ টাকা করে আপনারা বাইক ভাড়া ইয়ে করতে পারেন, বাইকগুলা পারাপার করতে পারেন নৌকার মাধ্যমে, ইঞ্জিন নৌকাগুলোর মাধ্যমে, ঠিক আছে?